উপরে ঝগড়া কি থেমেছে নাকি এখনো চলছে? এখনো বোঝা যাচ্ছে না, পরিস্থিতি উত্তপ্ত। দুই মহিলা যে ঝগড়াইটা, বাংলাদেশে যদি কোনো ঝগড়ার কম্পিটিশন হয় তাহলে একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে। ঝগড়ার বিষয়বস্তু কি? ওই বুবর নাকি কি চুরি করেছে? আরে না, আমি তো শুনলাম প্রেম ঘটিত জটিলতা। বুবন করবে প্রেম আর মানুষ পেলাম না, গিয়ে দেখো অন্য কোনো ঝামেলা আছে। ঝামেলা কিন্তু প্রীতির মার বেশি, এমন দরজা মহিলা আমার জীবনে আর দেখি। যেদিন কি হয়েছে জানো, আমার ঐশীকে নিয়ে ছাদে গিয়েছি, ঐশী ছোট মানুষ না, গাছের একটা পাতা ছিঁড়ে ফেলেছে। ওরে আল্লাহ, এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো, আমি তো কল্পনাই করতে পারি না যে এইটুকু একটা বাচ্চার সাথে কেউ এরকম আচরণ করতে পারে। উনি আসলে ওরকমই, ওনার মেয়েকে মনে করে বিশ্ব সুন্দরী, ওনার মেয়ে যে হালকা নাট বাঁকা এরকম লক্ষ্য করছো? তোর মাছ দিব শুধু নাট বাঁকা না, তোর হাঁটা স্টাইল ভাবে ফলো করছিস, পুরো ব্যাটা দেবো তাকে। সবকিছু ঠিক আছে, কিন্তু কথাবার্তা যখন বলে তখন মনে হয় যে ক্লাস ফাইভ এর পরে। সহজ সরল ভালো মানুষ হলে আমরা তাকে বলি বোকা, আর বদমাস প্রকৃতির সচেতন প্রকৃতির লোক হলে সে বুদ্ধিমান, তাই না? এরকমও না, ভুবন একটু বোকা শোকা কিন্তু মানুষটা আসলে ভালো, জানি না বাবা। আর তোর একটু সাবধানে থাকিস, প্রীতির মার সাথে কখনো কোনো কিছু নিয়ে তর্ক করতে যাবি না, দেখা হবে সুন্দর করে সালাম দিয়ে ভদ্রভাবে চলে আসবি। আমি চাই না আমাদের কাছে তোমার কোনো জ্ঞান জন্ম, ঠিক আছে? এত অল্প থেকে বন্ধগরম করে বল, তোমার না প্রেশার আছে, এই চিৎকার চেঁচামেচি করে কি লাভ হলো? তোমার প্রেশারটাই তো বাড়লো। এই তো আমি এখানে আম্মু, এই তো আম্মু, আম্মু বাবা বাবা তোর কিছু হয়ে গেল আমি পারবো না রে বাবা। আমার তো কিছু হয় নাই আম্মু, তুমি তো শুধু শুধুই খেপা গেলা। তোমার প্রেশার উঠটা তো মাথা ফুটতে দিতে পারে। তুমি ঘুমায় থাকো, গুড নাইট আম্মু। আম্মু এখন আমি কি খাবো আম্মু? দেখো দেখো দেখছি, যাও যাও যদি খেয়ে সময় বাচ্চা খেলো কিনা।